আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। সব ইনকাম কি ইউটিউবারদের? এইটা আসলে শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। গত 5 বছর ধরে আমি ইউটিউবিং করছি এবং ইউটিউবের শুরু থেকে আমি এই কথাটা শুনে আসছি যে ভাই, ইউটিউবারদের সব ইনকাম ইউটিউবাররাই করে, আসলে আমরা কিছু ইনকাম করতে পারি না। আসলে দিন শেষে কিন্তু এটা ঠিক না, যেমন এটা সত্যি তেমন এটা কিন্তু মিথ্যা। সবাই যদি ইউটিউবার হতো তাহলে কিন্তু আপনার ইনকামটা সবাই করতে পারত। এটা যদি বলা হয়ে থাকে, আবার বলা হয় যে সবাই তো আর ইউটিউবার না এবং ইউটিউবার যারা আছেন তাদের রেফারেল বেশি, এটা হতে পারে। কারণ একটা ইনকামের ভিডিও প্রমোট হয়ে থাকে কিন্তু ইউটিউবের থেকে, মানে এটা ইউটিউব থেকেই আসে এবং সেইটা দেখে মানুষ জয়েন করে। আমি তার ভিডিওটা দেখলাম, রেফারে জয়েন করলাম এবং আমার রেফারে একজন জয়েন করলো, তার রেফারে একজন জয়েন করলো। যে যত বেশি একটা অ্যাপটাকে প্রমোট করতে পারে, তো বিষয়টা আসলে অনেকেই ইউটিউবারদের দোষ দেয়, বিশেষ করে আমাকে। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যে আজকে খুব খারাপ লাগলো, ভিডিওটা বানাতে হলো এই কারণে যে আমাকে অনেকেই ইনবক্সে নক দিচ্ছে। আজকে ওমেগা নেটওয়ার্ক থেকে পেমেন্ট পেয়েছে অনেকেই, বেস্ট ভালো ভালো পেমেন্ট পেয়েছে, বেশ অনেকে ইনবক্সে ভালো বলতেছে, থ্যাঙ্কস জানাচ্ছে, অনেকে ধন্যবাদ দিয়েছে আমাকে, বিশেষ করে যারা মূলত পেমেন্ট পেয়েছে। তো আবার অনেকেই আছেন যারা খারাপ খারাপ কমেন্ট করেছেন ইনবক্সে, অনেক খারাপ কমেন্ট করেছেন গ্রুপে দেখলাম। তো বিষয়টা হলো আসলে যারা পেমেন্ট পায়নি তাদেরই কিন্তু এটা হচ্ছে। এখন পেমেন্ট আপনি পাননি বা আপনি টোকেনটা ক্লেম করতে পারছেন না, এটার দোষ তো আমাদের দিলে হবে না। দোষ কি আমাদের দিলে হবে? এখন সব ইউটিউবারদের যদি আপনি দোষ দেন তাহলে কিন্তু হবে না। এখন একজনের ভুলের মাশুল আপনাকে সবাইকে দিতে হবে, এটা এরকম আমরা কিন্তু চাই না বা এরকম না। তবে বিষয়টা হলো যে যারা পেমেন্ট পাচ্ছেন না ওমেগা নেটওয়ার্ক থেকে, বা একটা অ্যাপের যখন সার্ভার প্রবলেম হয় বা তাদের নিজের থেকে তারা নিজেরাই প্রবলেম শুরু করে, তখন কিন্তু আসলে আমাদের কিছুই করার থাকে না। আপনারা অনেকেই ভুলভাল মানে কমেন্ট করে বসেন, অনেক যে সকল কথা বলেন আসলে সেগুলো কথার মধ্যে পড়ে না। সো আজকে আমি একটা কথা বলতে চাই যে আসলে আপনারা কাউকে দোষ দিবেন না। দেখেন, আমরা অনলাইনে কাজ করি, আপনি আমার ভিডিও দেখে ইনকাম করছেন, আমার ভিডিও দেখছেন শুধু নিজের ইনকামের জন্য, নিজের লাভের জন্যই কিন্তু আমার ভিডিও দেখছেন, অন্যথায় কিন্তু আমার ভিডিও দেখতেন না। আমি একটা ভিডিও তৈরি করছি আমার লাভের জন্য, ঠিক তেমনই আপনি আমার ভিডিওটা দেখছেন আপনার লাভের জন্য। সো এখানে লাভ লস তখনই হয় যখন অ্যাপটি পেমেন্ট করে না, এবং সেই অ্যাপটি পেমেন্ট যখন করে না তখন সেই দোষরাপটা, সেই দোষ গিয়ে পড়ে, সব কিছু গিয়ে পড়ে কিন্তু এক ইউটিউবারের ওপর, যে কেন আপনি এই অ্যাপসটি প্রমোট করেছেন। বর্তমান সময়ে আমরা যত অ্যাপস আসতেছে দেখেন, একটার পর একটা অ্যাপস কিন্তু আসতেছে। আজকে যেমন ওমেগা নেটওয়ার্ক অনেক মানুষকে পেমেন্ট করেছে, আবার অনেক মানুষকে পেমেন্ট করেনি বা টোকেন ক্লেম করতে পারেনি, এর দায়ভার কিন্তু সম্পূর্ণ তাদের ওপরে, যেহেতু তাদের জিনিস। এখন তাদের তো আমরা দেখিনি কখনো, তাদেরকে আমরা দেখিনি, তাদের অ্যাপসগুলো প্রমোট আসে অনলাইনে আসে বিধায় আমরা কিন্তু শেয়ার করি, ভালো মনে করেই কিন্তু আমরা শেয়ার করি। এখন অনেকেই বলে যে আপনি কেন এটা টাকা খেয়ে প্রমোট করেছেন, কেন এটা করেছেন ওইটা করেছেন, বিভিন্ন কথা কিন্তু মানুষ বলে থাকে। আমি তো যেহেতু একজন অ্যাজ এ ইউটিউবার হিসেবে কিন্তু আমি দেখি, আজকে আমার চ্যানেলে দেখেছেন আপনারা 2000+ ওপরে ভিডিও আমি কিন্তু আপলোড করেছি, কম কথা নয়। এত ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, যেটা আসলে আমি বুঝি যে এখন ইউটিউবার, একটা ইউটিউবারের কত সময় নষ্ট হয়, একটা ইউটিউবারের কত সময় নষ্ট হয় সেটা একমাত্র যারা ইউটিউবার, যারা ইউটিউবিং করে, যারা ভিডিও তৈরি করে, কন্টেন্ট ক্রিয়েটর, তারা জানে। এভাবে অন্যথায় আপনারা দর্শক সবাই ইউটিউবারদের দোষ দিয়ে থাকেন, তারা ভিডিও, তারা ইনকাম করে। হ্যাঁ, সব আপনি জানেন, আপনি তো সব গ্রুপেই জয়েন আছেন, শুধু যে আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন আছেন সেটা না, আপনি তো অন্য গ্রুপেও, অনেক বড় বড় চ্যানেল গ্রুপে জয়েন আছেন, কার কত ইনকাম হচ্ছে বা বেশি ইনকাম সেটা আপনি নিজে থেকেই জানেন। অতএব এটা সেই আমার 5 বছর আগে থেকেই ইউটিউবিং শুরু থেকে শুনে আসছি, ইউটিউবারদের বেশি ইনকাম। অতএব এটা নিয়ে বারবার একই কথা বলাটা আমার মনে হয় না সাজে, কারণ এটা শুরু থেকেই হয়ে আসতেছে এবং এখনও হচ্ছে এবং ভবিষ্যতে হবে। অতএব আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ইউটিউবিং করবো, আপনিও করেন, আপনাকে তো আর কেউ বাধা দেয়নি যে আপনি ইউটিউবিং করবেন না। যদি ইউটিউবারদের বেশি ইনকাম হয়ে থাকে, আপনি ইউটিউবিং করেন, আপনিও বেশি ইনকাম করবেন। এটা হলো আমার বিষয়, আমার কথা হলো এটাই যে আপনার যদি মনে হয় যে ইউটিউবারদের বেশি ইনকাম, তাহলে আমিও ইউটিউবার হব,
আমি ভিডিও আপলোড করব, আমি আমার একটা চ্যানেল হবে, গ্রুপ হবে, করে দেখেন আপনি, আপনি করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা বা কোনটা কার ইনকাম বেশি কার ইনকাম কম। আমি আমার চ্যানেলে যারা আছেন তারা অনেকে জানেন যে আমি আসলে কতটুকু আপনাদেরকে সাপোর্ট দেই, আমার একটা সাপোর্ট গ্রুপ তৈরি করেছি, পাশাপাশি আমার মেসেঞ্জার ইনবক্স তো আছে। আমি বলেছি যে সাপোর্ট গ্রুপে আমাকে না পেলে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার জন্য আমাকে অবশ্যই মেসেঞ্জারে নক দেওয়ার জন্য, তো আমাকে কিন্তু মেসেঞ্জারেও নক দিচ্ছে, প্রচুর মানুষ সাপোর্ট গ্রুপে নক দিচ্ছে, আমাদের রেফার লিঙ্ক শেয়ার গ্রুপে নক দিচ্ছে। তাহলে একটা মানুষ কতজনকে আসলে সাপোর্ট দিতে পারে, কতজনকে হেল্প করতে পারে? তারপরেও তো আমি চেষ্টা করছি, একটা যে ভাই আমার এই অ্যাপটা দেন, এই অ্যাপের লিঙ্কটা দেন, আমাকে সেই খুঁজে খুঁজে সেই অ্যাপের লিঙ্কটা আমাকে দিতে হচ্ছে। কারণ হ্যাঁ, তাকে তো হেল্প করা লাগবে, যেহেতু সে কাজ করে অনলাইনে, আমার গ্রুপে আছে, তাকে তো হেল্প করতেই হবে, এটাও স্বাভাবিক। তো এইভাবে কত সময় নষ্ট করি আমি তারপরও আপনাদের জন্য, তারপরও দেখা যায় দিন শেষে আসলে সেই ইনকাম কিন্তু আমার হয় না, সেই ইনকাম কিন্তু আমার আসে না। আমি যেটা মনে করি যে আমার এই পরিমাণ ইনকামের দরকার, সেই পরিমাণ ইনকাম কিন্তু এখানে আসে না। তারপরও কিছু ইনকামের জন্য আমি এখানে পড়ে থাকি, কন্টেন্ট বানাই, ভিডিও তৈরি করি আপনাদের জন্য। সো তারপরে অনেক ভালো কমেন্ট আসে, খারাপ কমেন্ট আসে, এটা আসবেই, এটা স্বাভাবিক, সবাই তো আর ভালো না, সবাই আবার খারাপও না। সো ভালো খারাপের ভেতর থাকবেই সব মিলে। তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা ভিডিও দেখেন চ্যানেলে, আমারকে সাপোর্ট করেন। আর বিশেষ করে বর্তমান সময়ে অনেক অ্যাপস কিন্তু আসতেছে, আপনারা দেখেছেন একটা অ্যাপসকে নকল করে একটার পর এক অ্যাপ কিন্তু অনলাইনে আসতেছে, যেটাতে আপনি জয়েন করবেন, কোনটা আপনি জয়েন করবেন, কোনটা জয়েন করবেন না, এটা কোনটা ভালো হবে, কোনটা ভালো খারাপ হবে, বা কোনটা পেমেন্ট করবে করবে না, এটা বোঝা খুবই কঠিন এখনকার সময়ে। আমরা যখন 17-18 সালে জয়েন করি, আমি যখন কাজ করি অনলাইনে, 19 সাল থেকে শুরু হয় ইউটিউবিং, তারপর থেকে মানুষ আমাকে চেনে, জানে, দেখেছে। তো ওই সময়টা ভালো ভালো অ্যাপস আসতো, ভালো ভালো অ্যাপস থেকে আমরা পেমেন্ট নিয়েছি, আমি অস্বীকার করব না। কিন্তু এখনকার বর্তমান এই 2023 থেকে শুরু করে আর ভালো ভালো অ্যাপস আসে না, আর আসলেও সেগুলো আসলে পেমেন্ট করার মতো না, করলেও দেখা যায় যে খুবই অল্প পরিমাণ, পকেট পর্যন্ত নিয়ে আসাটা খুবই কঠিন। সো এটা হলো বিষয়। আর বিশেষ করে এখন অ্যাভাইভ, যেহেতু ওমেগা নেটওয়ার্কে আমরা বাদ দিয়ে সেকেন্ড স্টেপে গেলাম, পরের স্টেপে যদি আমরা বলি, আমরা অ্যাভাইভ মাইনিং, কেক কোর, চেলিয়া ফিনান্স, তারপরে আরও অনেকগুলো অ্যাপ্লিকেশান কিন্তু আমরা অলরেডি আমাদের পাইপলাইনে রেখেছি, আমরা কাজ করছি। তো সেইগুলো থেকে আশা করা যায় পেমেন্ট পাওয়ার আশাবাদী আছি আমরা। এখন পেমেন্ট দিবে কি দিবে না, এটা তো আসলে ওইভাবে আমরা শিওরভাবে কাজ করি না, ওইভাবে শিওরভাবে কাজ করে উঠতে পারি না। কারণ কি, তারা আসলে পেমেন্ট করবে কি না আমাদের তো আগে থেকে বলে না, আমরা তাদের প্রজেক্ট দেখি, তাদের বিভিন্ন, তাদের যে রোড ম্যাপ, হোয়াইট পেপার দেখি, তাদের সাপ্লাই দেখি, ক্যালকুলেশন সাপ্লাই কেমন বা তাদের এটে কেমন, সব দেখে কিন্তু আমরা মনে করি যে হ্যাঁ এটা ভালো হতে পারে, এটাতে জয়েন করা যায়, এটাতে মাইনিং করা যায়। আর বিশেষ করে মাইনিং অ্যাপসে তো আমাদের সেরকম কাজ করতে হয় না যে এক ঘন্টা কাজ করা লাগে, একটা মাইনিং অ্যাপসে সময় দেওয়া লাগে বা সারাদিন সময় দেওয়া লাগে, এরকম না। সো আপনারা যদি মনে করেন যে আমি মাইনিং অ্যাপস ছেড়ে দিব, অনেকে আজকে দেখলাম কমেন্টে অনেকে বললো যে ভাই আমি আর মাইনিং অ্যাপসে কাজ করব না, শুধু সাতোশি অ্যাপসেই কাজ করব। সবাই আসলে একরকম, সাতোশি অ্যাপসেই একমাত্র আছে যে পেমেন্ট করতে পারে বা আগামীতে করবে আরও বেশি, এরকম না, আসলে সবগুলোতে জয়েন করতে হবে। কে ভালো কে খারাপ এটা যদি আপনি জানতে পারতেন, তাহলে তো সাতোশি কোরকে আপনি অনেক আগে থেকেই গুরুত্ব দিতেন, এখন যতটা গুরুত্ব দিচ্ছেন। সো এটা মনে করা যাবে না, সবগুলো অ্যাপসেই কাজ করতে হবে, প্রত্যেকটি অ্যাপসে আপনি কাজ করবেন, দেখবেন প্রত্যেকটি অ্যাপসে পেমেন্ট করবে, কোনো না কোনো অ্যাপস আপনাকে পেমেন্ট করবে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু অ্যাপস আসতেছে ঠিকই, কিন্তু পেমেন্ট খুব কম করছে এবং কম পেমেন্টই পাওয়া যাচ্ছে। আমরা তো প্রতিদিন অনেক অ্যাপসে কাজ করি, প্রচুর অ্যাপস মাইনিং করি। আমি কি জীবনে একজন ইউটিউবার হিসেবে, আমাকে যেহেতু ভিডিও আপলোড করতে হয়, আমি তো কম অফারে জয়েন করিনি। তো আমি এখন যদি বলি যে আমি তো অনেক অফারে জয়েন করি, সে পর্যন্ত অনেক ভিডিও আপলোড করেছি, তো কোনটা থেকে পেমেন্ট পাইনি, মানে পাওয়ার থেকে না পাওয়াটা সবথেকে বেশি আমার বলা যায়। এবং আমি মনে করি যে আসলে আপনারা প্রত্যেকটি অফারে জয়েন করেন, আপনারাও পেমেন্ট পাবেন, ধৈর্য না থাকলে আসলে কোনো কিছু হয় না। 10-20টা অ্যাপে জয়েন করে পেমেন্ট না পেলে আপনি হতাশ হয়ে যাবেন, এটা না। আর আমরা তো হাজার শত শত অ্যাপসে জয়েন করেছি এই পর্যন্ত। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে,
আপনার মনের ইচ্ছা আপনি অবশ্যই কমেন্টে বলবেন, কিছু যদি আমার এই কথার কিছু বলার থাকে। সো আমাদের টেলিগ্রাম চ্যানেল, সাপোর্ট গ্রুপ এবং রেফারেল লিংক শেয়ার গ্রুপে জয়েন হতে বলবেন না, লিংক ডেসক্রিপশন বক্স থাকবে। আল্লাহ হাফেজ।